যে সকল ক্রিয়েটররা নতুন নতুন ইউটিউব স্টার্ট করেছো এবং নতুন নতুনভাবে ভিডিও আপলোড করছো, তাদের ইউটিউবের মধ্যে যে ফোকাস ভুলভালভাবে ফোকাস করছো সেই বিষয় নিয়ে কথা বলবো। অর্থাৎ তোমার ইউটিউবের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে তাতে বেশি সময় নষ্ট করছো। হ্যাঁ বন্ধুরা, এটা কেন বলছি এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আরও একবার ওয়েলকাম আমাদের মিনময়টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে সম্পূর্ণভাবে তোমাদের উপকার হতে চলেছে যাদের 1000 সাবস্ক্রাইবারের নিচে এখনও সাবস্ক্রাইবার রয়েছে, তোমরা কী করে তোমাদের ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়ে কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, কষ্ট করো, অন্য কারো সাহায্য নিয়ে তোমার ইউটিউবকে এগিয়ে যাওয়া মানে সঠিক ওয়েতে তুমি ইউটিউব তোমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, এবং তুমি যে রিলেটেড ভিডিও বানাও সেই সঠিক ট্রাফিক পাবে না, অর্থাৎ পরবর্তীতে যে মুখ থুবড়ে পড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক ওয়েতে এবং সঠিকভাবে ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেসব ফোকাস করতে হয়, অ্যাকচুয়ালি আমরা ফোকাস করি কীভাবে, যে কোনো একটা ভিডিও সারাদিনের মধ্যে পাবলিশ করলাম এবং পাবলিশ করার সাথে সাথে আমরা কন্টিনিউ 1-1.5 ঘন্টা ধরে আমাদের ইউটিউবের মধ্যে দেখছি যে কেমনভাবে র্যাঙ্ক করছে, কতগুলো ভিউ হলো, নানা রকম মাধ্যমে শেয়ার করা, এই সব বিষয়গুলো নিয়ে আমরা মেতে থাকি। আমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও বানানোর যে চিন্তাভাবনা থেকে দূরে থাকি। যখন মনে হয় যে পরের দিনের কোনো ভিডিও, যদি তুমি রেগুলারিটি বাজায় রাখো পরের দিনের কী ভিডিও দেবো, তখন কিন্তু তুমি টেনশনে পড়ে যাও তোমার কাছে যদি না সঠিক টপিক থেকে থাকে। হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলছি তোমার চ্যানেলের যে ইউটিউবের অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, ইউটিউব স্টুডিও বলো, এমনি নর্মাল ইউটিউব, তাতে সময় নষ্ট করা বাদ দিয়ে তোমাকে ফোকাস দিতে হবে ইউটিউব ভিডিওর উপর। কীভাবে ফোকাস দিবে, কীভাবে এগিয়ে যাবে, যদি তুমি এটা করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল 1 মাসের মধ্যে মনিটাইজেশন কমপ্লিট এবং তুমি অনেক দূরে এগিয়ে যাবে। তো আমরা বেশিরভাগ এই ভুলটাই করে থাকি, ভিডিও আপলোডের সাথে সাথেই নানা রকম মাধ্যমে শেয়ার, মোবাইল থেকে দেখছি আমার ভিউ কতগুলো হলো। তো এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যাদের এই নতুন মাত্র ইউটিউব শুরু করেছো বা ইউটিউবে অনেক দিন থাকবে বলে ভাবছো এবং ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তোমার নাম যশ আর্নিং করবে বলে ভাবছো। তো বন্ধুরা, অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো, লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটাকে শেয়ার করে দাও, যদি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আমরা দুটো বিষয় মেনলি আমরা ফোকাস করব, যে ইউটিউব ভিডিও আপলোড করার সাথে সাথে চেক করা এবং ইউটিউব ভিডিও আপলোড করার সময় ভুলভাবে আপলোড করা। হ্যাঁ বন্ধুরা, কেন ভুলভাবে আপলোড করার কথা বলছি আর চেক করার কথাও কেন বলছি, একটা নির্দিষ্টভাবে ইউটিউবে কোনো ভিডিওকে আপলোড করতে পারি তাতে দেখার আর প্রয়োজন হয় না। কারণ আমি যদি বারবার চেঞ্জেস আনতে থাকি, 1 ঘন্টা ছাড়া কিছু ওয়ার্ডে পরিবর্তন, তা 2 ঘন্টা ছাড়া কিছু ওয়ার্ডে পরিবর্তন, তখন ইউটিউব অ্যালগোরিদম, যেটা ইউটিউব সার্চিংয়ে ফেলা হয় তোমার ভিডিওটাকে, সেক্ষেত্রে আপডাউন করতে থাকে। ইউটিউব মনে করে যে এই ভিডিওটার মধ্যে কোনো রং ইনফরমেশান আছে, অর্থাৎ তোমার ভিউকে ফ্রিজ করে দেওয়া হয় ইউটিউবের তরফ থেকে। অ্যাকচুয়ালি তোমার প্রথমে যখন তুমি ইউটিউব আপলোড করবে কোনো ভিডিও, ভিডিও আপলোড করার সময় আমরা নর্মালভাবে যে কোনো একটা টাইটেল লিখি, ডেসক্রিপশন ফাঁকা রেখেই আপলোড করে দিই আনলিস্ট করে, এবং পরবর্তীতে যাবতীয় মেকআপ করি, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, তারপরে আমরা পাবলিশ করি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তোমরা যখন ইউটিউব ভিডিও, যে কোনো ভিডিওকে আপলোড করবে, সেক্ষেত্রে প্রথমেই টাইটেল সঠিকভাবে যেটা লিখতে চাইছো এবং যেটা কন্টিনিউ রাখতে পারবে সেটা কিন্তু আগের থেকে লিখে দিতে হবে যখন আপলোড করবে। কেন বলছি সেটারও তোমার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করছি। ডেসক্রিপশনেও সেম, অর্থাৎ তুমি ডেসক্রিপশনে হয়তো তোমার চ্যানেল লিঙ্ক বা যেগুলো পরবর্তীতে দাও সেগুলো না দিতে পারো, বা ওই ভিডিওটা সম্বন্ধে টুকটাক তো লিখো, সো সেই ডেসক্রিপশনে টুকটাক লেখাটা একবারেই লিখে দাও ভিডিও আপলোডের সময়। এবং তুমি চাইলে ট্যাগ পরে লাগাতে পারো, কিন্তু এই দুটো জিনিস করতে ভুলবে না। হ্যাঁ বন্ধুরা, কেন বলছি, কারণ তুমি যখন ইউটিউব ভিডিও আপলোড করো, আপলোড হওয়ার টাইমের মধ্যে কিন্তু ইউটিউব সার্চ করে এই রিলেটেড ভিডিওকে কতজন সার্চ করছে এবং কোন কোন দর্শকের মধ্যে পৌঁছানো যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তখনই সম্ভব যখন তুমি টাইটেল সত্য দিবে এবং টাইটেলটা যেটা কন্টিনিউ রাখার চেষ্টা করছো সেটাই দেবে। হয়তো তুমি ভিডিওটা আপলোড করার পর টাইটেল চেঞ্জ করে দিলে, ইউটিউব যেটা ভেবেছিল এই এই দর্শকের কাছে এই ভিডিওটা পৌঁছানো দরকার, ইউটিউব আবার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে টাইটেল, সে কিন্তু ইউটিউবের তরফ থেকে আবার পুনরায় সার্চিং শুরু করবে এবং পুনরায় কিন্তু তোমার ভিডিওটাকে ড্যামেজ করে দেওয়া হবে।
अर्थात तुम जो यूट्यूब वीडियो अपलोड कर प्रथम टाइटल डेस्क्रिप्शन किन्तु सठिकटा लिखे दाओ एवं परवर्ती चेन्ज करो ना তাহলে হবে কি তোমার ভিডিওর র‍্যাঙ্কটা আরো বেড়ে যাবে যখন তুমি ভিডিওটাকে পাবলিশ করবে তার সাথে সাথে পজিটিভ ভাবে ইউটিউব ভাববে হ্যাঁ এই ব্যক্তি যখন আপলোড করেছে এবং এই ভিডিওটা আমরা পুরোপুরি ভাবে চেক করেছি এই টাইটেল এই ডেসক্রিপশনই ছিল অর্থাৎ যে সব ব্যক্তিদেরকে বেচেছিল ইউটিউব তাদের কাছে পৌঁছে দেওয়া হবে তোমার ভিডিওটা অর্থাৎ ইউটিউব এইভাবে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হয় না আস্তে আস্তে রেশিওতে বাড়তে থাকে তোমার হয়তো প্রথমে 100 জনকে পৌঁছালো এবং 100 জন যদি বেশি ইন্টারেস্ট হয় সেক্ষেত্রে আরও সেটা বাড়ানো হয় যদি ইন্টারেস্ট তাদের থেকে কমে যায় তোমার ভিডিওটার রেঞ্জও কিন্তু কমিয়ে দেওয়া হয় অর্থাৎ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত একবার ভিডিওটা আপলোড করে দেওয়ার পর ভিউ যাই আসুক প্রথম প্রথম তোমাকে ইউটিউবের মধ্যে টাইম ওয়েস্ট করা চলবে না তোমাকে দ্বিতীয় ভিডিও কি দেয়া হবে এই এগেনস্টে আর তাছাড়া তোমার ইউটিউবে যতগুলো ভিডিও দিয়েছো ইউটিউব চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি র‍্যাঙ্ক করছে কোন ভিডিওটা এবং সেই রিলেটেড ভিডিও তুমি সার্চ করো এবং সেই রিলেটেড কোন টপিক তুমি বাছো কি রিলেটেড ভিডিও বানালে তোমার ইউটিউবে আবার নতুন করে নতুন ভিডিও আপলোড করতে পারবে এই ক্ষেত্রে কি হবে তোমার টাইমও বাঁচবে যদি তুমি 1 ঘন্টা 2 ঘন্টা যখনই সময় পাচ্ছ ইউটিউবের মধ্যে টাইম দিচ্ছ যে ভিউ কত হলো কিভাবে শেয়ার করব দু চারজনকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে এটা করতে যেও না যে সব বন্ধুদের মধ্যে শেয়ার করছো তুমি যে রিলেটেড ভিডিও বানিয়েছো সেই রিলেটেড ভিডিও হয়তো সে দেখতে ইচ্ছুক নয় একবার হয়তো ক্লিক করে সে বেরিয়ে চলে আসলো সেক্ষেত্রে তোমার যে ইমেজটা অর্থাৎ ভিডিওর যে ক্লিক রেটটা সেটা কিন্তু কমে যাবে অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়াল দর্শক এই ভিডিওটা দেখার জন্য তাদের কাছেই যখন পৌঁছাবে তখন তোমার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে আমি টেকনিক্যাল রিলেটেড ভিডিও বানাচ্ছি আমি যদি যে পড়াশোনা করছে যে ইউটিউব চ্যানেল শুরু করতে চাইছে না তার কাছে যদি ভিডিওটা শেয়ার করি সে এই ভিডিওটার কী বুঝবে হ্যাঁ বন্ধুরা যারা ইউটিউবের কোনো সমস্যায় রয়েছে যাদের 1000 সাবস্ক্রাইবারের নিচে রয়েছে তারা ইউটিউবের মধ্যে ভালো টাকা কামাতে চাইছো বা নাম যশ কামাতে চাইছো ইউটিউবে কীভাবে সাকসেস পাবে সেটা দেখছো তাদের কাছে হয়তো আমার এই ভিডিওটা পৌঁছালো সে কিন্তু কিছুটা হলেও ভিডিওটা দেখবে এবং যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখবে হ্যাঁ বন্ধুরা এটাই হলো মেন অর্থাৎ এই আমাদের ফোকাস দিতে হবে ভিডিওর উপর যখন আপলোড করব তখন সঠিকভাবে আপলোড করব এবং তাছাড়া আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে ইউটিউব রিলেটেড একদম পুঙ্খানুপুঙ্খ একদম যত যত মাইক্রো ইনফরমেশান সব আমরা দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে বা বুঝতে পেরেছো যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ